পাচ্ছো? পাচ্ছো তো? সকালে কালকে শুয়েছি রাত্রি তিনটে, রাত্রি তিনটে সময় শুতে গেছি অটোমেটিকলি উঠতে দেরি হয়েছে। সকাল থেকে এখনো পর্যন্ত যা খবর পেলাম, ভোট খুব পিসফুলই ভোট, সুন্দর ভোট। আমি জানি না কত পোল হবে, তবুও আমার আইডিয়া 13 লক্ষ পোল হওয়া উচিত। 13 লক্ষ পোল হবে। কথা বলতে দেরি হয়ে যায়। না না না, দিদির সঙ্গে কথা বলেছি, আমার ল্যান্ডফোন আছে, ল্যান্ডফোন তো বন্ধ হয়নি। আমি অন্য মোবাইল, আমি ফোন আছে। আমি তারপরে খবর নিলাম, মোটামুটি খবর নিলাম আমাদের কর্মীদের যারা আছে যারা, তাদের কাছ থেকে খবর নিলাম, বলে ভোট খুব পিসফুল হচ্ছে দু এক জায়গায়। যেমন আমার, আমি একটা খবর পেলাম একটা বুথে, তোমার নতুন গ্রামে, ওখানে ফাস্ট পোলিং অফিসার, সে বলছে বিজেপিরা ভোট দাও, তৃণমূলরা বেরিয়ে যায়। আমি জানি না সে ভদ্রলোক কোথাও বাড়ি তার, আমার স্যার ওর নামটা আমি নিয়েছি কি সেলিম বোধ হয় দেখছে, নতুন গ্রামে, আমি অলরেডি জানিয়েছি। হ্যাঁ দেখছি, বন্দরে একটু ঝামালি হয়েছে, বন্দরে ওই গ্রামটা খুব আজ নয়, তুমি দেখবে সিপিএম আমলও হয়েছে, ও বরাবর ওই গ্রামটা খুব ক্যাওস গ্রাম, তুমি দেখো 16 হয়েছিল সিপিএম আমলের, সিপিএম আমল ওই গ্রামটা সবসময় বয়কট করো, হ্যান করো ত্যান করো, ওই একটা একটা দাসপাড়া আছে, দাসপাড়াতে ঝামালটা বরাবরই হয়। অ্যাকচুয়ালি কোনো অশান্তি নেই। কত পার্সেন্ট ভোট হলো এখনো পর্যন্ত? আমি তো নাম নয়, তোমার চা ফা খেয়েছো? না খাও নাই, এখন তুমি ভোট দিতে যাবে? ভোট দিয়ে আসুন, আসতে 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 আ